হাসপাতাল নির্মাণের নিম্নমানের ঢালাইয়ের কাজ হচ্ছে, এই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় লোকজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে। হাসপাতাল নির্মাণের নিম্নমানের ঢালাইয়ের কাজ হচ্ছে, এই অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলে স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে নানা রকম অভিযোগের আঙুল উঠছিল নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালের বিরুদ্ধে। এদিন এই হাসপাতালে ঢালাইয়ের কাজ করার সময় হাতেনাতে ধরা পড়ে নিম্নমানের সামগ্রী মিশিয়ে তা দিয়ে কাজ করা হচ্ছে। এরপর বেশ কয়েকজন মিলে ওই কাজ বন্ধ করার কথা বলেন স্থানীয় ও রাজমিস্ত্রি। নিজে জানান, মোট চার বস্তা ইটের বড় বড় খোয়ার সাথে চার বস্তা বালি ও এক টিন সিমেন্ট মিশিয়ে কাজ হচ্ছিল। এর আগেও কন্ট্রাক্টরের বিরুদ্ধে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে। এছাড়া প্রতিদিন রানাঘাট মহকুমা হাসপাতালের আইসোল্ডের বিভাগের বিল্ডিং এর জলের ট্যাঙ্ক থেকে অনবরত জল পড়ে অপচয় হচ্ছে, নজরে নেই সংশ্লিষ্ট বিভাগের। এ বিষয়ে ওই হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে কথা বলতে গেলে তিনি অন্যত্র মিটিং এ ব্যস্ত আছে বলে জানিয়ে দেন। এর পাশাপাশি নিম্নমানের কাজ সম্পর্কে তিনি কিছুই বলতে চাননি। প্রশ্ন উঠেছে রানাঘাট মহকুমা হাসপাতালের বিভিন্ন রোগী পরিষেবা নিয়েও। অভিযোগকারীদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করছেন, সেখানে এরকম হাল কেন? বাংলার মুখ্যমন্ত্রী হাজার হাজার কোটি টাকা দিচ্ছে এলাকার উন্নয়নের স্বার্থে, কিন্তু আজকে কিছু অসাধু লোক তারা এইভাবে পয়সাগুলো, পাবলিকের পয়সা, জনগণের পয়সা, তারা এইভাবে লুণ্ঠন করে চলে যাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সঠিকভাবে সঠিক কাজটা হোক।